দর্শক, স্বাগত জানাচ্ছি কৃষি ফার্ম এক্সপ্রেস থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের মাঝে কথা বলবো শশা চাষে কিভাবে ভালো গাছ এবং ভালো ফুল ও ফলন নিয়ে আসতে পারবেন, সেই বিষয়ে আজ ভিডিওটি তুলে ধরা। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ উপকার পাবেন। শশা এক প্রকারের ফল। আমাদের দেশে দিন দিনে ফলের চাষ বেড়েই চলেছে, তবে সঠিক পদ্ধতিতে শশা চাষ না করায় অনেক চাষি ফলন নিয়ে হতাশ হন। তাই আমাদের সঠিক পদ্ধতিতে শশা চাষের নিয়ম সম্পর্কে প্রথমে জানতে হবে। উর্বর ও দোআঁশ মাটি, অম্লত্বক্ষারক 5 থেকে 6.8 শশা উৎপাদনের জন্য উপযোগী। তবে 25 থেকে 30 সেন্টিমিটার গড় তাপমাত্রায় শশা সবথেকে ভালো থাকে। সাধারণত দেখা যায় 75 থেকে 120 দিন পর্যন্ত শশা গাছ বেঁচে থাকে এবং ফলন দিয়ে যায়। তবে এটা অবশ্যই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রোপণ করতে হবে বা বীজ বপন করতে হবে। আমাদের দেশে শশা চাষে বিভিন্ন রকম জাত আছে, তো সেই জায়গা থেকে যে জাতটাই লাগান সেটা বড় কথা নয়, কীভাবে শশায় ভালো ফলন এবং ফুল নিয়ে আসতে হবে এবং এর জন্য কী করণীয় সেই বিষয়টাই কথা বলছি। সেচ ও পানি নিষ্কাশনের বিষয়টা মাথায় রাখতে হবে। শশা পানির প্রতি খুব সংবেদনশীল, মাটিতে রস কম থাকলেই সেচ দেওয়া প্রয়োজন, তবে ইউরিয়া উপরি প্রয়োগের পর সেচ দেওয়া উত্তম। খেয়াল রাখবেন, শশা গাছের মাটি শুকিয়ে গেলে ফুল ঝরে যায় এবং গাছ ঢলে আসে। আবার বর্ষাকালে ক্ষেতে পানি জমে থাকলেও শশার জন্য ক্ষতিকর, বৃষ্টি বেশি হলে সেচ দেওয়ার দরকার নেই। কয়েকদিন পানি জমে থাকলেই গাছের গোড়া পচে মরে যেতে পারে, সেজন্য সব দিকে খেয়াল রাখতে হবে। এবার আসি সার প্রয়োগে। কী ধরনের সার প্রয়োগে আপনার শশা বাগানে সুন্দর শশা এবং সুন্দর গাছ নিয়ে আসতে সক্ষম হবেন? শশার বেশি ফলন ও গাছের বৃদ্ধির জন্য নিয়ম মতো সার দিতে হবে। প্রতি মাদাই পচা গোবর ও পচা ছাই, কচুরি পানা, জৈব সার ইত্যাদি মিলিয়ে 5 থেকে 6 কেজি 100 গ্রাম টিএসপি, 60 থেকে 70 গ্রাম এমওপি সার প্রয়োগ করে মাটিতে ভালো মতো মিশিয়ে দিতে হবে এবং 15 থেকে 20 দিন পর পর প্রতি মাদায় 50 গ্রাম হারে ইউরিয়া প্রয়োগ করতে হবে। প্রতি মাদায় বলতে প্রতি গাছের গোড়ায়। আপনাদের শশা গাছের প্রতি গাছের গোড়ায় প্রতি 15 থেকে 20 দিন পর পর 50 গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। তবে সবথেকে ভালো হবে আপনি যখন আপনার শশার জমিতে সার সেচ প্রয়োগ করবেন, তার আগে উপরিভাগের মাটিতে ইউরিয়া বুনে নেবেন। ইউরিয়া প্রয়োগ করার পরে যে পানি দিবেন সেটাতে আরও ভালো ফলন এবং ফুল আসতে সক্ষম হবে এবং সুন্দর গাছ থাকবে। ধন্যবাদ, এই পর্যন্তই আজকে।